ভালোবাসা হলো ক্ষণে ক্ষণে মনে পড়া, ভালোবাসা হলো মাঝে মাঝে ঝগড়া করা, ভালোবাসা হলো দুজন দুজনাকে খুঁজে ও বুঝে চলা, ভালোবাসা হলো সুখে দুঃখে একসাথে থাকা, ভালোবাসা হলো দুজন দুজনাকে আপন করে রাখা। ভালোবাসার সুরটা হয় সুখ আর আনন্দ দিয়ে, আর এ আনন্দ থাকে ততদিন যতদিন ভালোবাসা থাকে। কিন্তু ভালোবাসার সমাপ্তি ঘটলে নেমে আসে অথৈ কষ্টের পাহাড়, যা সারাটি জীবন বইতে হয়। এ কষ্টের পরিসমাপ্তি বেঁচে থাকতে আর শেষ হয় না। ভালোবাসা জীবনে আসে সুগন্ধের মতো, আর চলে যাওয়ার সময় পানির স্রোতের মতো সব ভাসিয়ে নিয়ে যায়, জীবন করে দেয় শূন্য। যে সম্পর্কের মাঝে দুজন দুজনার ভালোবাসার প্রচেষ্টা থাকে তাকেই কেবল বলা হয় প্রকৃত ভালোবাসা। যে প্রকৃত ভালোবাসে সে কখনোই কাঁদায় না, বরং সে নিজে কাঁদে। কিছু মানুষ আছে যেমন খেতে ভালোবাসে, আবার কিছু মানুষ আছে যারা খাওয়াতে ভালোবাসে, তেমনি কিছু মন আছে যারা ভালোবাসা দিতে চায়, আবার কিছু মন আছে যারা ভালোবাসা পেতে চায়। সব কিছুতেই ভোগে সুখ হয় না, বরং ত্যাগেই প্রকৃত সুখ। সুখী হতে চাইলে ভালোবাসা দিতে শিখুন, নিতে নয়। জীবনে সুখ না পেলেও বাঁচতে পারবেন, কিন্তু ভালোবাসা না পেলে বেঁচে থাকার ইচ্ছাটুকুও থাকবে না। কাউকে ভালোবাসাটা হলো মন থেকে তার ভালো চাওয়া, তার মঙ্গল কামনা করা, যা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না। নয়ন ভরে হাসানোটা হলো আনন্দ, আর মন ভরে কাঁদানোটা হলো ভালোবাসা। সব কিছুর প্রতিবাদ করা যায়, কিন্তু ভালোবাসার প্রতিবাদ করা যায় না। কষ্ট পেলেও সহ্য করে চলতে হয়। যখন কাউকে ভালোবাসা হয় তখন তাকে সব আবেগ অনুভূতির কথা বলে দেওয়া হয়। যে কারো ভালোবাসা পেল না, সে পৃথিবীর কোনো আলো বাতাস তার শরীরে লাগলো না। ভালোবাসা তৈরি হয় অনেক দিনের সাধনায়, ভালোবাসা তৈরি হয় বিশ্বাস থেকে, ভালোবাসা তৈরি হয় আবেগ থেকে। ভালোবাসার যত্ন নিতে হয় সব সময়ের জন্যই, খেয়াল রাখতে হয়, তা না হলে ভালোবাসার মানুষ খুব সহজেই হারিয়ে যায়। প্রিয় মানুষটির সামনে আমরা যতটা ভালো দেখানোর চেষ্টা করি, সবার সাথেও যদি আমরা এমন আচরণই করি, তাহলে নিজের জীবনটাই বদলে যেত। যেখানে ভালোবাসা আছে সেখানে আলো আছে, যেখানে ভালোবাসা নেই সেখানে আলো নেই। ভালোবাসা ছাড়া জীবন মূল্যহীন, যেন নিজেকে উপলব্ধি করা যায় না।